আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? সকল আশা করি সকলেই ভালো আছেন। আমার এই ভিডিওটা আমার থাম্বনেল দেখে অবশ্যই আপনি ক্লিক করেছেন এবং ভিডিওটা দেখতেছেন। তো আপনাদেরকে বলতেছি, এই ভিডিওটা ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা অভিভাবক অর্থাৎ টিএসসি পরীক্ষা যারা দিছে সেই শিক্ষার্থীর অভিভাবক বা প্রাইভেট টিচার বা অন্যান্য যে টিচার আছে তারা দেখতেছেন, বিএসসি যারা পরীক্ষা দিচ্ছে তারা খুবই কম দেখতেছে। তো আপনাদেরকে বলছি যে প্রশ্ন যদিও আউট হয় তো সেটা আউট হবে দেন আগামীকাল সকালে, অর্থাৎ পরীক্ষা যেদিন হবে ওই দিন সকাল 8টায় বা 8:30 এই টাইমে বা তার কিছুক্ষণ আগে বা ভোরে আউট হতে পারে। তো কাল যেহেতু প্রথম পরীক্ষা তো কালকে আউট হওয়ার সম্ভাবনা একদমই কম। তো সেক্ষেত্রে আপনাকে বলে রাখি, যদিও আমি প্রশ্ন হাতে পেয়ে থাকি সেটা নিয়ে ভিডিও করতে অনেক সময় বা আপনাদের মাঝে সেটা পাবলিশ করতে অনেক সময় লাগবে, তো এই কারণে আপনাদেরকে বলবো আপনারা সকলে ফেসবুক ইউজ করেন। তো আমার ডেসক্রিপশন বক্সে একটা পেজের লিংক দেওয়া থাকবে, স্টাডি হেল্পলাইন বিডি, এই ইউটিউব চ্যানেলেরই একটি পেজ, অফিসিয়াল পেজ। ওই পেজটাতে আপনি জয়েন করেন, অর্থাৎ ওই পেজটা ফলো করেন, তাহলে যদি আমি কখনো বা কালকে যদি আমি প্রশ্ন পেয়ে থাকি বা পরবর্তী পরীক্ষার প্রশ্নগুলো যদি আমি পেয়ে থাকি তাহলে অবশ্যই আমি সেই পেজে দিয়ে থাকবো। তাছাড়া অলরেডি সেই পেজে আমি স্পেশাল সাজেশন দিয়ে রাখছি যেগুলো থেকে 80% থেকে 100% কমন পড়াবে এরকম। তো আশা করি আপনারা যারা প্রশ্ন করতেছেন তারা আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে সেই লিঙ্কে প্রবেশ করে আপনারা পেজটি ফলো করুন, অথবা আপনি ফেসবুকে যে সার্চ দিবেন স্টাডি হেল্প লাইন বিডি, অর্থাৎ আমার যে ইউটিউব চ্যানেলের যে নাম এই নামেই সার্চ দিলে আপনি পেয়ে যাবেন একটা পেজ, সেই পেজটা আপনি ফলো করতে পারেন। আমি সেখানে সকল রকম আপডেট নিউজগুলো দিয়ে থাকুন, অর্থাৎ আপডেট যে কোনো হয়তো প্রশ্ন হোক বা সাজেশন হোক যাই হোক যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি সেই পেজে দিয়ে থাকবো। তো আশা করি আপনারা সেই পেজটা ফলো করবেন। তো প্রশ্ন যদি আমাকে আপনারা ফ্রিতেই পাবেন আমার ওই পেজটা ফলো করেন, আমি পেজে দিতে দিব। গত বছরও দিয়েছিলাম যা পেয়েছি সবগুলোতে পাইনি, যদিও 4টা বুঝি পেয়েছি, 4টাতে দিয়েছিলাম। তো সেক্ষেত্রে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারা ওই পেজটা ফলো করেন, আর ওই পেজে গেলে আপনি একটা গ্রুপ পাবেন, সেই গ্রুপে চাইলে আপনি অ্যাড হতে পারেন বা পেজটা ফলো করলে হবে। তো অনেকে ডিসলাইক দিবেন, তো আপনাদেরকে বলছি যে দেখেন প্রশ্ন পেজে না দূরে আপনারা যে সাজেশন আছে টেস্ট পেপারগুলো আছে সেই টেস্ট পেপারগুলো পড়ান স্টুডেন্টদের, তাহলে ভালো একটা রেজাল্ট করতে পারবেন। আর পিএসসি পরীক্ষা আশা করি যে প্রশ্নগুলো খুব ইজি হবে। তো এ ছিল আপনাদেরকে জানানোর মতো কিছু তথ্য, আপনারা চাইলে আমার ওই পেজটা ফলো করতে পারেন, আশা করি অনেক উপকৃত হবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি পারি তাহলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সেই আপডেটগুলো দিয়ে দিব। আল্লাহ হাফেজ।